আমরা কিন্তু সাথে সাথে একে ব্লকের এবারের প্রথম আমার শুরু খুঁটি পুজো দিয়ে। খুঁটি পুজো এখন একটা মানুষের প্রতিটি পুজো মূল্যবে, এই খুঁটি পুজো আর একটা উৎসবে পরিণত করেছে। আজ 2024 রবিবার একে ব্লক সল্টলেকের তাদের 37তম দুর্গাপূজা 2024 সালের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। আজ বিকেল 4টে এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিধাননগর মিউনিসিপ্যালিটির মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া। এছাড়া উপস্থিত ছিলেন এবারের শিল্পী, যার শিল্প ভাবনায় এবারের মণ্ডপ নির্মিত হবে, সেই শিল্পী ভবতোষ সুতার। আসুন এই অনুষ্ঠানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। উপস্থিত আবাসিক ও অতিথিবৃন্দকে ব্লকের 37তম দুর্গোৎসবের শুভ সূচনা। এই দুর্গোৎসবের আজকের খুঁটি স্থাপনের মধ্যে দিয়ে আমাদের করেছি। আজকে আমাদের সঙ্গে কেউ কারো কাছে কিন্তু ডিস্টার্ব করবি না, একটু দুর্গাপুজো নিয়ে একটু স্লোগান হোক আপনাদের, কেমন লাগে বা চুপচাপ অনুদিন দুর্গা মাইকি
করে। আর সব থেকে দুর্গা পুজো করার ইচ্ছা অনেক আগে থেকেই আমার ছিল, মানে আমি যদি খুব খুলে বলি, কিন্তু ওই একটা যোগ বিধাননগর পৌর নিগমের মহানাগরিক, বিধাননগর উপনগরীর প্রথম নাগরিক এবং আমরা আমাদের 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা হিসাবে দীর্ঘদিন ধরে আমাদের এই ব্লকের বিভিন্ন সামাজিক 30 বছরের শারদোৎসবের আজকে যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমাদের এই আমাদের একে ব্লক কার্যনির্বাহক সমিতির সম্পাদক শ্রী অরিত্র রঞ্জন সেন সংবর্ধিত করলেন এই বিশেষ সন্ধ্যায় শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তীকে। আমাদের এবারের সৃজন শিল্পী শ্রী ভবতোষ সুতার মহাশয়কে সংবর্ধিত করছেন আমাদের সম্পাদক কার্যনির্বাহক সমিতি শ্রী অরিত্র রঞ্জন সেন, পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে তাকে সংবর্ধিত করলেন। আমরা অত্যন্ত গর্বিত আপ্লুত আজকের এই বিশেষ মুহূর্তটির জন্য। আমরা খুবই খারাপ, কালকে আমাদের ভোট পুজো প্রত্যেকের গণতন্ত্রের উৎসব শেষ হয়েছে এবং এবারের নির্বাচন প্রায় 3 মাসের বিশাল এক সময় জুড়ে তখন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং আপনাদের বিধাননগর কর্পোরেশনের মেয়র এবং আপনাদের এলাকার আমি কাউন্সিলর, সবখানে সর্বক্ষেত্রে সব জায়গায় প্রচণ্ড গরমও ছিল এবারে, যাই হোক সবই শান্তিপূর্ণভাবে আমাদের মনে পুজো আছে। তাই এই ভোট পুজোর উৎসবে আমরা সকলেই সামিল হয়েছি, কিন্তু প্রচণ্ড ক্লান্ত আমরা, কিন্তু সাথে সাথে একে ব্লকের এবারে প্রথম আমার শুরু খুঁটি পুজো দিয়ে। খুঁটি পুজো এখন একটা মানুষের প্রতিটি পুজো মণ্ডপে এই খুঁটি পুজো আর একটা উৎসবে পরিণত করেছে। ভাল লাগে আমাদের আরেকটা দিন সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং আপনাদের এখানে সনাম ধন্য যিনি একবারের পুজো যে মেন যার আকর্ষণে সনাতন দিনে আজকে আমি জানি যে ভবতোষী উনি আজকে আমরা জানি যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এত বড় বড় পুজোর সঙ্গে যুক্ত, যেমন অরূপ বিশ্বাসের পুজোর সঙ্গে, বাবুল হাকিমের পুজোর সঙ্গে, এবং অনেক শুনছিলাম বা জানিও অনেক পুরস্কারে ভূষিত হয়েছে অনেক গুণী শিল্পী। আমাদের নিজেদের মধ্যে এসে আজকে উনি যে কাজটা করবে সেটা অনেক মানুষকে এখানে আসবে এবং আপনার কাজকে প্রশংসা করবে আশা রাখি।